মিঠুনদা আজ তক বাংলা থেকে বলছি অমৃতা, এই মুহূর্তে বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে নিয়ে কি বলবেন? আমি পার্সোনাল পলিটিক্স করি না, অনেকবার বলেছেন লিখেছেন পার্সোনাল মন্তব্য করি না, কিন্তু একটা কথা বলি খুব পরিষ্কার সবাইকে বলছি, কারোর এগেনস্টে যদি কোনো এভিডেন্স না থাকে আরাম করে চুপচাপ এয়ারকন্ডিশন রুমে শুয়ে থাকুন, কিছু হবে, কিন্তু যদি কোনো এভিডেন্স থাকে তাহলে ছোটা মুখ বড়ই বাদ। প্রাইম মিনিস্টার যেন আমাদের প্রেসিডেন্টও পারবেন না তাকে বাঁচাতে, তাহলে কেউই আইনে বুঝতে পারবে। প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিক্ষামন্ত্রী তার বাড়িতে তার ঘনিষ্ঠের কাছ থেকে প্রায় 22 কোটি টাকা উদ্ধার এবং এখন অব্দি প্রচুর সম্পত্তির খবর আসছে, এই ব্যাপারটা বিজেপি দাঙ্গা করে একটা ইনসিডেন্ট দেখেন তো এই এক বছরে আপনার একটা, চলুন আপনার সবাইকে চ্যালেঞ্জ করছি, একটা ইনসিডেন্ট দেখান এখানে বিজেপি দাঙ্গা করেছে, এটা একটা ম্যানিপুলেটেড ফোর্স, একটা কনস্পিরেসি থিওরি কে বিজেপি মানে এগেনস্ট মুসলিম, বিজেপি মানে এগেনস্ট দিস, আমরা কেন এগেনস্ট মুসলিম হবো? চলুন এটা আপনাকে উদাহরণ দিচ্ছি, আমার আমার দিয়ে বলছি, মিঠুন চক্রবর্তী স্টার হলো, স্টারের পর সুপারস্টার হলো, তারপরে মেগা স্টার হলো, এখন আপনারাই বলেন, আমি বলি না, আমি একটা গ্রাস রুটের ম্যান, আমি লিভিং লেজেন্ড ইন দ্য সুপারস্টার অনেক কিছু বলে, কিন্তু আমি মনে করি আমার একটা ক্ষুদ্র মানুষ, কিন্তু এই সফরটা দেখুন একটা ফিচার স্টার হওয়ার জন্য একটা বই দরকার, যে কোনো একটা হিট হলে আপনি স্টার, তারপরে অনেকগুলো বই হিট হলে পরে আপনার স্টার ডাউন এস্টাবলিশ হয়, তারপরে আছে সুপারস্টার, সুপারস্টার হতে গেলে আপনাকে অ্যাক্টিং, ডান্সিং, কমেডি সব কিছু করতে হবে, তারপরে আপনি হবেন সুপারস্টার, তারপরে সুপারস্টারকে অনেক বছর ধরে রাখলে হবে মেগাস্টার, মেগাস্টারকে অনেক বছর ধরে রাখলে পরে লেজেন্ড, তাই তো? এই মুহূর্তে ভারতবর্ষের তিনটে বিগেস্ট সুপারস্টার তারা মুসলিম, সলমান খান, আমির খান, শাহরুখ খান, কি করে সম্ভব? 18টা স্টেটে বিজেপি, তাই তো? বিজেপি মানে মেজরিটি, তাহলে ওই সব টেরিটরিতে সব থেকে বেশি কালেকশন কি করে হয়? যদি বিজেপি তাদের ভালো নাম আছে, যদি হিন্দু তাদের ভালো নাম আছে, আমার তো ভালো বেশি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই, সেই জন্য আমি এই জায়গায় পৌঁছেছি, এটা একটা কনস্পিরেসি, দেখবেন এদের তিনজনের সব থেকে বেশি কালেকশন এইসব এইসব স্টেডিয়ে পায়, তো কী করে আপনারা বলছেন? এখন আপনি বলছেন যে যে নাম নিলেন আমি কি, আপনি ব্যক্তিগত না আপনি নিজে বলুন, আমি ব্যক্তিগত বলবো না, আর যেখানে নামটা এখনো আছে পার্টির সাথে জুড়ে সেই জন্য বলবো, কারণ তার বলার ক্ষমতা আমার নেই, আই এম নট দ্য স্পোর্টস পার্সন অফ বিজেপি, কিন্তু আমি যা বলার এক লাইনে বলে দিয়েছি যে যদি কোনো অভিনেন্স না থাকে চুপচাপ কমিয়ে না, যদি থাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, কেন কেউ আইনে নাম পারবে না। যেখানে দাঁড়িয়ে গেছে আগে পলিটিশিয়ান মানে একটা ইজ্জতের জায়গা ছিল, এখন পলিটিশিয়ান মানে একটা কোশ্চেন, এই ন্যারেটিভটা তৈরি হয়ে গেছে, তার জন্য আমরাই দায়ী, অন্যদিকে আমি বলি কি না, আমরা সবাই দায়ী, আমরাই তো ভোট দিয়ে আনি, কারণ এখন যে জায়গায় দাঁড়িয়ে গেছে, অ্যাটলিস্ট স্পেশালি বেঙ্গল স্টেট, গড ইউনি সেভ আওয়ার স্টেট,
প্রচুর ছেলে শিবাশিস কুণ্ডে এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আজকেও বলেছেন যে যেকোনো অঙ্কেই হোক 2024 বিজেপি আসছে না, যদিও অঙ্কটা তার জানা নেই তিনি স্বীকার করেছেন, কিন্তু বিজেপি আসছে না। আপনি সার্বিকভাবে সারা দেশের বিভিন্ন রাজ্যে আপনি যান, অভিনয়ের কাজে যান, দলের কাজে যান, সার্বিকভাবে আপনার কি বার্তা? ঠিক আছে, তুমি বলেছেন ঠিক আছে, আমরা বিজেপি আসবে না, তার পরের বছর আসবে, আমরা লড়াই ছাড়বো না, দেশ নিয়ে শুধু আমরা বলবো। উনি 2024 কেন্দ্রের কথা বলছেন। হ্যাঁ, কেন্দ্রেই বলছি, কেন্দ্রে যদি বিজেপি না আসে, এটা বলবো, আঠেরোটা এখন হাতে আর চারটে হামাগুড়ি দিচ্ছি, এনি মোমেন্ট আসবে। এবার একটা গিয়ে ব্রেকিং নিউজ দিচ্ছি, চলুন রেডি করে, এই মুহূর্তে যখন বসে আছি, 38টা তৃণমূল এমএলএ আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, তার মধ্যে 21 জন আমার সঙ্গে ডাইরেক্ট, বাকিটা আমি হিসাব করি। আকাশ থেকে রাজার ছবি বলছি, যে মুহূর্তে এমন একটা সময় যখন মন্ত্রীর ঘনিষ্ঠ একজন প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীর ঘনিষ্ঠ একজনের কাছে অনেক টাকা পাওয়া গেছে, আজ কাহা হ্যাঁ কি 21 জুলাই কে বাদ ঠিক 22 তারিখ কাজ সময় চুনা গে ইডি রেট কে লিয়ে এসা নেই থাকে বড়ি সভা কো দবানে কে লিয়ে সাজিশ রচি গই থি পহলে সে আর রাজ্যপাল কো ভি সওয়াল খড়া কিয়া গয়া হ্যাঁ কি রাজ্যপাল নে ধমকি দি ক্যা কহে राज्यपाल जो तत्कालीन राज्यपाल थे जगदीप धनखड़, उन्होंने पार्ट सचिव को कहा था कि मैं आपको देख लूंगा। मैं इसके बारे में जानता नहीं, तो मैं कमेंट नहीं कर पा, लेकिन अच्छा चलिए 21 के बाद 22 को, अगर 20 को होता तो बोलते हमारा 21 को प्रोग्राम है इसलिए खराब करने के लिए 20 को हो गया, अभी 22 को हो गया, तो मैं तो बोलता हूँ कि अगर होना ही था तो जिसका प्रोग्राम को खराब करें। 21 में कितने लोग आए थे, बाप रे बाप, इतने लोग अगर प्यार करते हैं आपसे और लोगों के प्यार से आप इधर आए हैं, तो आप लोग डरते क्यों हैं? प्यार का बम तो परमाणु बोमा से ज्यादा बड़ा है, आप लोग क्यों डरते हैं? क्यों डराते हैं इलेक्शन में कि तुम प्रतिनिधि तुम्हारे गला कटे दो, तुम्हारे घर जलिए दो, हाथ दो, हिंदी का एक कहावत है जाने, जबरदस्ती छीनी हुई चीजों को संभालना बहुत मुश्किल है। आपको मालूम है तो आपने जबरदस्ती इलेक्शन को जीता है, चलो कल के वो जी कल के फेयर इलेक्शन हो, बीजेपी सरकार गठन हो, আমার মনে মনে আছে উড়িয়ে দেবে বাংলা ইঞ্জিনিয়র সঞ্জয় সাহা, যেমনটা আপনি বললেন যে 38 জন তৃণমূল এমএলএ এখন যোগাযোগে আছে, তার মধ্যে 21 জন ডাইরেক্ট আপনার সাথে, তার মানে কি এটা কোন ইঙ্গিত যে 2026 সালে সরকার পরিবর্তন হচ্ছে? দেখুন একটা কথা বলি, আমি যখন বোম্বেতে শুয়েছিলাম সভাবেলা বললাম না, হঠাৎ দেখি একটা নিউজ যে বিজেপি শিবসেনা দল লিঙ্কি এটি এখানে হতে পারে না, আমি কেন মানছি না, সকালে ঘুমিয়ে আছে উঠলে বলে দেখি হয়ে গেল। দেখুন একটা পিকচার যখন বানাই না আমরা, প্রথমে মিউজিক রিলিজ করি, তারপরে ট্রেলার, তারপরে পিকচার, আজকে মিউজিক রিলিজ করি। একদিনে কি এতজন হয়, একদিনে কি এতজন যোগাযোগ আছে? এনিওয়েজ এখন আর কিছু বলবো না,
মিউজিক রিলিজ করেছি ওয়েট ফর দ্য ট্রেলার এরা কি সোসাইটি The two questions I have, one is regarding politics. Parthu Chatterjee's incident has certainly rocked the Trinamool Congress. They are moving away from him. But what do you have to say about the entire scam because it's going on for a very long time? I feel it is a scam of 2,000 crores. It's not 100 crores. If you open up, you have to put the But I will not say anything because I do not know anything. All the messages are agencies that are Tarabondo are. I mean, that up Charaji to put it down. Sorry, ma'am, I won't be able to answer the question fully. But I must say, Sharin, I could have functioned big chillam. I don't know the which one is key to Tali Bochila. So, which one is Nothing has happened. It's all right. So the second question is regarding Bollywood. Ranveer Singh's the photo shoot that has come out, it's been into controversy. What would you say? I haven't seen that. I'm sorry, I won't do it. मुख्यमंत्री ममता बनर्जी ने दो दिन पहले ही कहा था कि महाराष्ट्र के लोग कमजोर थे इसीलिए वहां की सरकार जीत गई अगर आप बंगाल की तरफ जाएंगे तो सुंदरबन में आपको मगरमच्छ नोचेगा और अगर समुद्र से आएंगे तो मगरमच्छ और उत्तर बंगाल से आएंगे तो हाथी सूर्य उठा के आपको फेंक देगा बंगाल में सेफ नहीं है यहाँ आपकी चलने वाली नहीं क्या कि जीप काट देंगे ये अहिंसा की बात है तो मैं नहीं भूल सकूंगा आप उनसे क्या हो देखिए ये मगरमच्छ खाएगा हमको भी खाएगा आपको भी खाएगा मगरमच्छ किसी का दोस्त नहीं होता ना शेर किसी का दोस्त होता है ना हाथी फिर भी दोस्त होता है लेकिन मौके पे वो भी उठा के पड़ते तो भी रही अगर हमारे साथ हो कि आपके साथ क्यों नहीं होगा आपके साथ भी हो सकता है ना विधायकों की जो बात आपने अभी कही है शुभेंदु अधिकारी बार बार कह रहे हैं कि 2024 में वर्तमान सरकार दी जाएगी क्या उसकी तैयारी है उसकी विधायकों के साथ आपको सब पूछ लेंगे तो ट्रेलर का मैं रिलीज कर दूंगा अब मेरे घर का जरूर ना है আমি যখন কথা বলবো আমি একা তো বলতে পারি না আমার কাছে সে শক্তিও নেই বিজেপি এটা কোনো ফ্লুক পার্টি নয় ইটস এ পার্টি অফ সংবিধান ইটস পার্টি অফ প্রিন্সিপলস সে আপনি খারাপ বলুন ভালো বলুন যদি আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমার একটা আলাদা আইডেন্টি আছে আমি সেখানে হয়তো আমি কিংডমের রাজনীতিতে বাস করি বাট মনে কম পার্টি আই হ্যাভ টু মেনটেন ইচ এভরি স্টেট এই লাইন ক্রস করা যাবে না ওখানে ক্রস করলে আমাকে ওই দুধ থেকে মাছিটা কমবে আর করতে হবে ঠিক আছে আমি তা বলছি আপনি আমার কোনো লাইন ক্রস করতে দেবেন না ক্রস করবে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কিছুদিন আগে একটা লাস্ট প্রশ্ন কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণে পার্থ চট্টোপাধ্যায় নিয়ে বক্তব্য দিয়েছেন আপনি একজন অভিনেতা এবং সেই প্রসঙ্গে এবং পুরস্কার অনুষ্ঠান ছিল সেখানে রাজনৈতিক বক্তব্য নিয়ে ইতিমধ্যে বিভিন্ন লোক সমালোচনা করেছেন আপনি কি বলবেন কোন বঙ্গবিভূষণ একটা সরকারের অনুষ্ঠানে সেখানে কি রাজ্যের মুখ্যমন্ত্রী এ ধরনের বক্তব্য রাখতে পারে কি আমার মুখ থেকে তারা শুনতে চাইছেন আপনি আপনি প্রশ্নটা করেছেন তার মানে নো দ্যাট ইট ইজ নট রাইট তাহলে আপনি আপনার প্রশ্নটা করেন So let's be yours, not mine. আমি এসব ব্যাপারে কোনো মন্তব্য করব না কারণ আমি পলিসির উপর মন্তব্য করবো যেমন বলেছি আমি মনুষ্য নীতি করি আমি সেখানে আটকে থাকবো বাকি আপনি আমাদের এখানে আছেন মানুষ স্পোর্টস পার্সন আছেন সব কেন্দ্রীয় জেলা ছিল আমার তা আমি বলি হাসখালী থেকে পরপর যে ঘটনাগুলো ঘটে চলেছে আনিস খান হাসখালী বা এই মুহূর্তে আমরা দেখছি নিয়ম দুর্নীতি আপনি বাংলার বুদ্ধিজীবীদের কোন চিঠি লেখা বা বার্তা দিতে চাইবেন তারা যাতে সরব হন
তারা বুদ্ধিজীবী, আমি অল্পজীবী, কি বলতে পারি আমি বুদ্ধিজীবী কেন দেব বাবা কুড়ি থেকে জেনে দেব কিন্তু তাদের নীরব থাকাটা কিভাবে প্রেজেন্ট এজ করে না যখন এটি আপনি পৌঁছে যান তখন বাবা মা বলে তোমার যতটুকু বুদ্ধি আছে তুমি তাকে দাও তাই না সো বি আর অল ক্রস দ্যাট ফাদারলি স্টেজ তারপরে যদি কাউকে উপদেশ দিতে হয় তো সে মনে আস তাই না আমাদের জন্য খুব লজ্জা আপনি তো মানে এই যে এখন যে সিচুয়েশন চলছে পার্শ্ব চট্টোপাধ্যায় ইস্যুতে ওটাই প্রথম থেকে দেখছেন তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রীর এই পার্শ্ব চট্টোপাধ্যায় ইস্যুতে তাদের যে স্ট্যান্ড সেটা নিয়ে আপনি কি বলবেন এটা কি পার্শ্ব চট্টোপাধ্যায় পাশে হাঁটছে নাকি আমি তো বুঝতে পারছি না আপনি বলুন পাশে আছেন না না পাশে আছেন মুখ্যমন্ত্রী যেমন বলছেন ভুল করার অধিকার রয়েছে আবার বলছে নিধি যে সময় রেড করছে মাঝরাতে গিয়ে রেড করছে সেটা নিয়েও সমালোচনা করছে কেউ বাঁচাতে পারবে না যদি এভিডেন্স থাকে আর যদি না থাকে কেউ আপনাকে কি করবেন ওদের নিজেদের চাকরি সামলাতে হবে না আমার কথা শুনে করে দেবে পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি এবং এসএসসির যারা চাকরি প্রার্থী তারা দৃষ্টিতে বসে আছে গান্ধী মন্দির পার হয়েছে এবং এক বছর ধরে তারা আন্দোলন এই দুর্নীতি নিয়ে আপনি কিছু আমাদের নেতৃত্ব যেটা আছে আমি আমরা ডিসকাস করছিলাম দেখুন আমরা কোন পলিটিক্যাল সিট দিতে চাই না ওরাও চায় বাট আমরা সবাই মিলে তাদের সাহায্য করা উচিত আর দুর্নীতির কথা বলছে এটা কি আপনার হিসেবে প্রথম দুর্নীতি এটা প্রকাশ হয়েছে বলে আপনি আর যেগুলো প্রকাশ হয়নি একটু জানেন সেগুলো দুর্নীতি নয় সেগুলো দুর্নীতি সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বক্তব্য হচ্ছে যে দুর্নীতি করেছে তাকে তুমি দরকার হলে যাবজ্জীবন কারাদণ্ড দাও আমার কিছু আমার গায়ে কালি ছিটেছ কেন তুমি যদি কালি ছিটো তাহলে আমারও কাছে হালকাতরা আছে এই যে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য বিজেপির যে এই নিশানা করে এটা কি কিভাবে আপনি সত্যি করে বলুন তো এটাই প্রথমবার সকাল থেকে সন্ধ্যা অব্দি তো ওই প্রাইম মিনিস্টারকে দাঁড়ালাম না সুযোগ পেলেই দাঁড়ালাম না এটা নতুন কি যদি বিজেপি করে থাকে বিজেপি তো করা উচিত সব পলিটিক্যাল পার্টি করছে আর উনি যদি এই জায়গায় আমরা হতো উনি হতে তাহলে কি করতেন উনি করতেন মানে পলিটিক্যাল ইস্যুস সবাই করবে আবার বলছি লেটস ফেস দ্য ফ্যাক্ট যদি ভুল করে থাকে তো সাজা হবে ভুল না করলে সাজা হবে মানে এই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার তো অনেক পুরনো আগে অনেক ভালো সম্পর্ক আছে সেটা কি এখন রিফ্লেক্ট করে মানে এখন এই যে এখন সরাসরি ভাবে রাজনীতিতে আপনি আসছেন উনি আমাকে ভাই মানেন কি মানেন আমি জানি না প্রকাশ্যে সবার সামনে বলছি আমি এখন ওনাকে বিজেপি দিয়েছি রেসপেক্ট স্যার
दिल्ली में कांग्रेस प्रमुख से यही पूछताछ कर दी, बंगाल में पार्थ चटर्जी से पूछताछ कर दी। बंगाल कांग्रेस सोनिया गांधी को लेकर विरोध में है और वही बंगाल कांग्रेस जो ईडी यहाँ पर कार्रवाई कर रही है उसके समर्थन में, क्या कहेंगे? अब ईडी से पूछिए क्यों तुम लोग ईडी समाज में दोनों काम, मैं कैसे जो ईडी क्यों कर रहे हो? मैं ईडी की बात नहीं कर रहा, मैंने कहा ईडी कांग्रेस प्रमुख से पूछता है। ईडी से उद्धव की बात कर रहे हैं आप, तो ईडी पूछेगा तू कौन है बे, तू हमारे लिए बोल रहा है? मैं नहीं बोल सकता भाई, मेरे ऊपर आपने पूछा, ईडी से पूछा, आपने दो जगह क्यों की? मैंने कांग्रेस के बारे में पूछा सर। अरे सर ईडी तो है ना, उसमें कॉमन सेंटर तो ईडी है, কষ্ট পেয়েছি। আমি হিউম্যান বিং, আমি একটা মানুষ, ভালো লাগা ভালো থাকে, কাউকে ভালো লেগে দিচ্ছে চলে গেছে। তবে এখন যেখানে দাঁড়িয়ে আছি, আরো যদি এখনো যদি কেউ যেতে চান, ওপেনলি বলছি, চিৎকার করে বলছি, প্লিজ দয়া করে চলে যান। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন ইস্যুতে আমরা যেরকম আন্দোলন দেখেছি, এখন বিরোধীদের কাছ থেকে সেই ধরনের ঝাঁঝালো আন্দোলনটি পাওয়া যাচ্ছে, বিশেষ করে বিজেপির কাছ থেকে। পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতার সম্পর্ক দশটা বছরের, ইডির হাতে এসে তরফ থেকে তত ঝাঁঝালো হয়নি, তার অনেক কারণ আছে, কারণ আমরা তো ছোট হয়ে গেছি না, কিন্তু এখন আবার সব কিছু অলমোস্ট থিংস মিলে যাবে, এখন কি আসবে না আসবে, না হলেও আবার লড়াই যাওয়ার আমার যেটা বলার মানে একটু ভুলে দিন সব বুঝেছেন, আমার যতটুকু আমি তো রাজনীতির মধ্যে গিয়ে সেই সেইটা নিয়ে কথা বলতে পারি না, ডায়লগ বলে পনেরো বছর ধরে সেম ডায়লগ বলে এলাম। আমি কিছুদিন জন্য হসপিটালে যেতেছিলাম, তখন আবার কমে গেছে, আবার হসপিটালে এখন একদম 100% ঠিক আছে।